হ্যালো ফ্রেন্ডস, বিকেকে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে চলে আসলাম বন্ধুরা আরও একটি ভিডিও। সেই ভিডিওটি হলো সেলোসিয়া গাছ কিভাবে প্রতিস্থাপন করবেন, এর মাটি কিরকম লাগবে, আমি সেই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব। তাহলে বন্ধুরা আসুন আমি ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন এই গাছগুলি সেলোসিয়া গাছ। এই গাছের সম্পূর্ণ আলোচনা ও যত্ন কিভাবে করবেন সেই নিয়েই আলোচনা করব। এই সেলোসিয়া গাছ এটা মোরগ ঝুঁটি, যেটা গ্রাম অঞ্চলে দেখা যায়। এই যে মোরগ ঝুঁটি গাছ, এখানে দেখুন এই যে মোরগ ঝুঁটি, এই গাছের আর এক প্রজাতির, এটা হাইব্রিড সেলোসিয়া। এই সেলোসিয়া গাছ, এই গাছের ফুলগুলি অনেক কালারের হয়। আমার এখানে তিন রকমের কালার আছে, এটা দেখুন লাল, এইটা হলুদ, এটা খয়েরি টাইপের, এর অনেক কালার আছে। এই গাছ শীতকালে শুধু হয় না বন্ধুরা, আপনি যদি এই গাছকে বাঁচিয়ে রাখতে পারেন তাহলে এই গাছ ১২ মাস রাখতে পারেন। তবে শীতকালে যতটা ফুল বড় বড় হয়, অন্য সময় তত বড় হবে না। এই গাছের বীজগুলি বন্ধুরা এগুলো শুকিয়ে যায়, শুকিয়ে গেলে এই বীজগুলি রেখে দিতে পারেন। এরকম যখন শুকিয়ে যাবে দেখবেন ওইগুলো বীজগুলি আপনারা ধরে রাখতে পারেন। এই গাছগুলি দেখুন, এই যে মোরগ ঝুঁটি, আর এইটা কিন্তু সেলোসিয়ারই এই বীজের দানা। এইগুলো তবে ছড়িয়েছিলাম, এর অতটা বড় ফুল হবে না, তবে ছোট টাইপের ফুলগুলি হয়েছে। এইরকম আপনারা বীজ ধরে রাখতে পারেন। এই তিনটে গাছ আমি এবছরেই কিনে নিয়ে এসেছি। এই গাছের মাটি কিরকম তৈরি করেছিলাম বন্ধুরা, মাটি বাগানের মাটি নিয়েছিলাম ৪০ ভাগ, আর পুরানো গোবর মাটি ৩০ ভাগ, আর সাদা বালি, এই যে সাদা বালি, নদীর যে সাদা বালি ৩০ ভাগ, আর ধানের তুষ নিয়েছিলাম ১০ ভাগ। এই মাটিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। শহরের বন্ধুরা ধানের তুষ, গোবরের পুরানো যে মাটি, এটা সহজে পাওয়া যায় না। আপনারা ভার্মি কম্পোস্ট ও কোকোপিট মিশিয়ে এই মাটি তৈরি করে নিতে পারেন। মাটিটা খুব ভালো করে মিশিয়ে নেবেন, মাটিটা সব সময় চালনি দিয়ে চেলে নিতে হবে, তাহলে শেকড়গুলি খুব তাড়াতাড়ি গাছের বৃদ্ধি পাবে। ডেলা ডেলা থাকলে অতটা তাড়াতাড়ি চলাচল করতে পারবে না। আমি তো প্রত্যেক ভিডিওতে বলি, পুরানো বন্ধুরা তো ভিডিও দেখেন, আপনারা জেনে থাকবেন, কিন্তু নতুন বন্ধুরা জানবেন না, তাই আমাকে আবার নতুন করে বলতে হচ্ছে, আপনারা মাটিটা খুব সুন্দর করে মিশিয়ে নেবেন। এইরকম টব নেবেন, এর যে হোল বা ছিদ্র আছে এরকম খোলামকুচি দিয়ে দেবেন। তারপর যে ঘর তৈরি করার লাল বালি, এই যে বালিটা দিয়ে দেবেন। কিছুটা দেওয়ার পর এই মাটি, এখান থেকে মাটি নিয়ে ভালো করে একটু দিয়ে দেবেন, চেপে চেপে দেবেন। এইরকম চেপে চেপে দেওয়ার পর যে গাছটি নিয়ে আসবেন, গ্রো ব্যাগে হোক বা টবে হোক,
এটা কাঁচি দিয়ে কেটে এই মিডিলে বসি দিয়ে চারিধারে মাটি দিয়ে তারপরে জল দিয়ে তিন চার দিন ছাওয়া জায়গায় রেখে দেবেন। এই গাছে কি খাবার দেবেন বন্ধুরা? এই গাছে ফুল আসার আগে এই যে ইউরিয়া দু চারটে দানা গাছের সাইড দিয়ে দিয়ে দেবেন, মাটিটা খুঁড়ে জল দেবেন, আর সুপার ফসফেট হাফ চামচ করে এর সাইড দিয়ে দেবেন। আর সবজি খোসা জল সর্ষে একটু নিম খোল দিয়ে এরকম পচিয়ে রেখে দেবেন, এই জলটা 15 দিন অন্তর একটু গাছের সাইড দিয়ে দিয়ে দেবেন। তারপর গাছটি দেখবেন সতেজ হয়ে গেছে, তারপর থেকেই এই গাছগুলিকে ফুল সানলাইটে রেখে দেবেন। শীতকালীন ফুল সবসময় রোদ পছন্দ করে, সেই রোদে রাখলে দেখবেন ফুলের কালার খুব সুন্দর হবে। এই শীতকালীন গাছের শিকড়গুলো দেখবেন খুব সূক্ষ্ম হয়, এর জন্য জল দেখে দেবেন, অতিরিক্ত জল দেবেন না, তাহলে গাছের যে গোড়াগুলি শিকড়গুলি সরু সরু, বেশি জল দিলে কি হয় গাছগুলি পচে যাবে, ওই গাছের শিকড় খুব তাড়াতাড়ি পচে যাবে। এর জন্য মাটিটা সবসময় এরকম ময়েশ্চার আছে কি না দেখবেন, তারপরে দেখে জল দেবেন। তবে এই গাছকে 12 মাস করতে পারেন। একটা গাছ যখন শুকিয়ে যাবে তখন ওই বীজগুলি ছড়িয়ে দিয়ে নতুন চারা তৈরি করে নিতে পারবেন। একবার যদি বাগানে এই গাছ নিয়ে আসতে পারেন তাহলে 12 মাস এই গাছ করতে পারবেন। মনে এই গুলবাহার গাছকে 12 মাস রাখা যায়, এই বীজগুলি শুকিয়ে গেলে আবার ছড়িয়ে দিলে এই গাছ আবার নতুন করে তৈরি হয়। সেই রকম এই সেলোসিয়া গাছেরও 20 থেকে নতুন চারা গাছ তৈরি করে নিতে পারবেন। এই গাছকেও বন্ধুরা পিঞ্চিং করতে পারেন, এইরকম এখান থেকে ডগাটা কেটে দিতে পারেন, দিলে কি হবে অনেকগুলো শাখা প্রশাখা বেরিয়ে অনেক ঝোপালো ও ঝাঁকড়া হবে। তবে যেসব বন্ধুরা মনে করবেন যে আমি একটা ফুল নেবো, দেখবেন সুন্দর হয়ে বড় হয়ে একটা ফুল হবে। যদি মনে করেন যে আমি একটাই নেবো তাহলে পিঞ্চিং করার দরকার নেই, একটা রাখলে যতটা দেখতে ভালো লাগবে পিঞ্চিং করলে ততটা ওই ফুলগুলি দেখতে অত সুন্দর লাগবে না, একটা ফুলের সৌন্দর্য খুব সুন্দর, তবে পিঞ্চিং করলে অনেক ঝাঁকড়া হবে। এই গাছের রোগ পোকা ততটা দেখা যায় না, তবে পরিচর্যার ওপর নির্ভর করে, প্রথম থেকে কীটনাশক ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। আমি যেমন নিম অয়েল সাপ ফাঙ্গিসাইড কাকা একতারা এইগুলি ব্যবহার করে থাকি, পরিচর্যা তো করতেই হয়। তাই বলবো বন্ধুদের এই গাছ শীতকালে এখনো যারা নিয়ে আসেননি বন্ধুরা নিয়ে আসতে পারেন, ফুলগুলি তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, সব রকম তো আনতেই হয় এই শীতকালে। যেসব বন্ধুরা গাছ প্রিয়সী অবশ্যই নিয়ে আসবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। যেসব বন্ধুরা সবসময় আমার ভিডিও দেখেন সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ রইলো।